বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার 2021-এ জুরিদের বিবেচনায় মুক্তিযুদ্ধ ক্যাটাগরির প্রিন্ট মাধ্যমে অজানা এক শহীদ বীর মুক্তিযোদ্ধার খোঁজে এই শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটির জন্য সেরা নির্বাচিত হয়েছেন আহমেদ ইশতিয়াক। তিনি বর্তমানে দ্য ডেইলি স্টার পত্রিকায় কর্মরত রয়েছেন। আমরা জোরে করতালি দিয়ে ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আহমেদ ইশতিয়াক। Audio visual for Ahmed Ishtiyak. একটি পুকুরের পার ঘেঁষে অযত্নে পড়ে আছে ফলকহীন একটি কবর। গ্রামের বাসিন্দারা কেবল জানেন পুকুর পাড়ের ওই কবরটি এক শহীদ মুক্তিযোদ্ধার। কিন্তু কি নাম সেই মুক্তিযোদ্ধার, কোথায় ছিল তার বাস, কিভাবেই বা তিনি শহীদ হলেন জানেন না গ্রামবাসীদের কেউ। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এক সাংবাদিকের চেষ্টা ও সাধনায় স্বাধীনতার 50 বছর পর এসে আজ দেশের মানুষ জেনেছে অজানা সেই বীরের পরিচয়, তার আত্মত্যাগ ও বীরত্ব গাথা। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021-এ জুরিদের বিবেচনায় মুক্তিযুদ্ধ ক্যাটাগরির প্রিন্ট মাধ্যমে অজানা এক শহীদ বীর মুক্তিযোদ্ধার খোঁজে শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটির জন্য সেরা নির্বাচিত হয়েছেন আহমেদ ইশতিয়াক। তিনি বর্তমানে দ্য ডেইলি স্টার পত্রিকায় কর্মরত। বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021-এর আয়োজক কমিটির পক্ষ থেকে অনুসন্ধানী এই সাংবাদিককে অভিনন্দন। এবার সম্মানিত করব আহমেদ ইশতিয়াক। আসলে প্রতিবেদনগুলো যতই দেখছি ততই ইমোশনাল হয়ে পড়ছি, কারণ এতটা আবেগ দিয়ে প্রত্যেকটি প্রতিবেদন তারা তৈরি করেছেন, যেটি সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। এবং অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তাদের এই সাহসিকতার গল্পের জন্য। আর এতদিন আমরা শুধু সাংবাদিকদের সাহসিকতা এবং বীরত্বের গল্প শুনেছি, আজ আমরা স্বচক্ষে দেখে নিয়েছি তারা কিভাবে জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করে যান।